এই মুহূর্তে এভিএনের সবচেয়ে বড় খবর, একদম অভিনব পদ্ধতিতে কুকুর চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এক্সক্লুসিভলি এভিএনের ঘরে দেখছেন প্রথম ছবি, অভিনব পদ্ধতিতে কুকুর থেকে মাটি চুরি। তবে একে অপরের দিকে তোপ দাগছেন, কেউ কারুর মাটি ছাড়বেন না। বিক্ষোভের সম্মুখে এলাকাবাসীরা, দেখুন অভিনব কুকুর চুরি। সাধারণত মাটি চুরি, পুকুর চুরি সব সময় শুনতে পাই, কিন্তু এ হলো অভিনব পদ্ধতিতে পুকুর চুরি, যা মানুষকে অবাক করে তুলেছে। সাধারণত তৃণমূলের বিরুদ্ধে এ পর্যন্ত অনেক চুরির অভিযোগ উঠেছে, সে তালিকায় নতুন সংযোজন পুকুর চুরি। স্থানীয়দের দাবি, এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে, তৃণমূলের এক নেতা সেখানে মাটি ফেলেছে, কিন্তু সে তো ভালো কাজ, তাহলে সমস্যাটা কোথায়? সমাধান করতে এভিএন এর নিজস্ব সংবাদদাতা সেখানে পৌঁছেছিলেন। তারপর যে ঘটনা চোখের সামনে এলো, তাতে চক্ষু চড়ক গাছে উঠবে আপনারও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর থেকে ইতিমধ্যেই রাস্তাশ্রী প্রকল্পের জন্য প্রত্যেক পঞ্চায়েত এবং পৌরসভা খাতে ঢুকিয়েছেন টাকা। বিভিন্ন এলাকায় দেখা গেছে রাস্তাশ্রী প্রকল্পের দ্বারাই নির্মাণ হয়েছে রাস্তা, কিন্তু এখনো পর্যন্ত হলো না মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার 1 নম্বর ব্লকের রাস্তা। তাই এগিয়ে এসেছিল তৃণমূল নেতা রাস্তা নির্মাণ করতে, কিন্তু সেখানেই বাধা সৃষ্টি করে কংগ্রেস। দাবি রাখে রাস্তা নির্মাণের কাজ চলছে খুব ভালো কথা, কিন্তু পুকুর থেকে মাটি নেওয়া হচ্ছে কেন? রাস্তাশ্রী প্রকল্পের খাতের টাকা যাচ্ছে কোথায়? প্রশ্ন তুলছে কংগ্রেস, আর সেই বিক্ষোভেই সামিল হয়েছে এলাকাবাসীরা। কি বলছেন তারা দেখুন। চাইছি কাজটা যেন সুষ্ঠু হয়, কেন কেউ বাধা যেন না দেয়, বাধা দিলে প্রশাসন তার যথেষ্ট মানে সর্বভাবে ব্যবস্থা নেবে। রাস্তায় কোনো দুর্নীতি হচ্ছে, রাস্তা ভালোভাবে হচ্ছে, তৃণমূলের লোকেরা রাস্তাটা করছে, এখন কংগ্রেসের লোক এখানে বাধা দেওয়ার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে দিনে নাই নাই করে 40-50টা অ্যাম্বুলেন্স যায় এই রাস্তা দিয়ে, একমাত্র হরিশ্চন্দ্রপুরের পথ। এই রাস্তার জন্য আমরা অনেক চেষ্টা করলাম, মন্ত্রীর কাছে দৌড়াচ্ছিলাম, এর আগেও দৌড়াইছি, অনেক কষ্ট সৃষ্টি করে এই রাস্তার করার নির্মাণ কাজ চালু হয়েছে। এবার যে আমরা গ্রামের মানুষ, আমরা টিএমসি দল করি, ওরা কংগ্রেস করে, যাই হোক আমরাও ইলেকশনে লড়াই করেছি, ওইও লড়াই করেছে, কিছু ভোট ওই বেশি পেয়ে যায়, ভোট আমরাও পেয়েছি, তার জন্য হার জিত হয়েছে। এবার যাই হোক জিতেছে, ওটা মুবারক, ওটার দিক থেকে আমাদের কোনো ই নাই, কিছু খারাপ করেছি বলে আমরা হয়তো কিছু ভোট খারাপ পেয়েছি। এবার কি হয়েছে, এই যে পাইলিংটা দাদা দেখতে পাচ্ছেন, এই পাইলিং গত 15-16 বছর ধরে করা আছে। যেদিন আমিন আসে, সরকারি আমিন, সেদিন আমি বর্তমান, আমিন মেপে 2 ফিট ছেড়ে কন্ট্রাক্টররা করেছে, যাতে আমরা বিলের কোনো অসুবিধা না হয়। বিল করার পরে এবার মাটি ফেলছে, রাস্তার অবস্থা দাদা দেখতেই পাচ্ছেন কি রাস্তা। এদিকে অ্যাম্বুলেন্স ডেলিভারি পেশেন্ট যদি এদিক থেকে যায়, রাস্তায় পেশেন্টটা নর্মাল আর হচ্ছে না, সিজার করতে হচ্ছে রাস্তার পজিশন হিসাবে। দীর্ঘদিনের অপেক্ষার পরে একটা সুন্দর জিনিস হচ্ছিল, যেটা আমরা রাস্তা নির্মাণের কাজটা দেখে খুব জনসাধারণ সুখী হয়েছিলাম। কিন্তু যাকে এই গ্রামের মানুষ ভোট দিয়ে তোমার গিয়ে ব্লক লেভেলের কর্মাধ্যক্ষ হিসাবে গঠন করেছে, তার স্বামী আজকে সেই রাস্তার কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে সম্পূর্ণ কাজ, লেবারকে হুমকি, তোমার গিয়ে কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে কন্ট্রাক্টর ভয়ে কাজ ছেড়ে চলে যাবার মতো। তারপরে আমরা গ্রামের মানুষ এসে আমরা এটুকুই প্রশাসনের কাছে দাবি জানাবো, খুব দুঃখ প্রকাশের পরে, যে আপনারা ব্যাপারটা দেখেন। বলেছিলাম যে এদিকে আমার পুকুর আছে, ওদিকেও দুদিকে খাস জমি আছে, আমি কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম, বললাম যে ভাই তুমি একটা আমিন নিয়ে আসো, আমিন নিয়ে মেপে যতটা তোমার প্রয়োজন রাস্তার, আমার ফাঁকা পড়ে আছে, তোমাকে ততটা দেওয়া হবে, দুদিকে মেপে নিয়ে খাস জমিটা বের করে নাও, দুদিকে মেপে তুমি মাটিটা ফেলো, তাহলে সুবিধা হবে। কন্ট্রাক্টর তার মতো বললো আমাকে, যে না আশ্বস্ত করলো যে ঠিক আছে ভাই আমি আমিন মেপে সেটাই করবো, কিন্তু তার মধ্যে কিছু এখানকার যারা যাদের অসুবিধা আছে, যাদের বাড়ি আছে, তারা সমস্যা তৈরি করে আমার উপর চড়াও হয় এবং তারা আমরা আমার উপর আমাকে মাঠে উঠে এবং বিভিন্নভাবে হেনস্থা করে, মানে জবরদস্তি করে মাটি ফেলে, মানে ওদের বাড়িঘর যেন বাঁচানো যায়, সেই উদ্দেশ্যে এই কাজগুলো করছে। এরা মহেন্দ্রপুর থেকে হসপিটাল অব্দি সরকারি রাস্তায় মাটি ফেলতে দেওয়া হচ্ছে না কেন? সরকারি জায়গায় মাটি ফেলতে দেওয়া হচ্ছে না কেন? ভূমি কর্মাধ্যক্ষ স্বামী সুমন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, রাস্তায় মাটি ফেলতে দেওয়া বন্ধ করছে কেন? সুমন তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও।
মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, এবিএন বাংলা। সরকারি রাস্তায় মাটি ফেলতে বাধা দিচ্ছে কেন? ভূমি কর্মাধিকার স্বামী সুমন আলী, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। সবাই তোমায় দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে, সবাই তোমায় দিতে হবে, নইলে চেয়ার ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম।